घरे बने करो खेच खेच कथाय कथाय बरिशाल मारो शुधु चाप जे कारण तोर ऊपर अनेक मानुष खेपा नोआकाली बरिशाल मिल्ला मिशा नोआशाल नोआकाली बरिशाल मिल्ला मिशा नोआशाल नोआशाल ফুলের মতো নিষ্পাপ আমার কোন সামনে তো পা সেও বাড়ি ছেড়ে চলে গেলে কেন গেলে কিসের জন্য গেলে কিভাবে গেলে এত তদন্ত করতে হবে মূল উৎপাদন করতে হবে গভীরে যাইতে হবে ঘটনার ও বাবা এগো তো ভালো মিল হইছে কি রকম একজন হলো বর্গীয় যা আরেকজন হলো অন্তস্থীয় যা তা দিন তা কি ব্যাপার আমুল ভাই আপনি তো কোনো কথাই বলতেছেন না আমার কোনো প্রশ্নের উত্তর দিতে মাইশে কথা বলে তো হিংসা করে নাইলে কি কথা বলে আরাম পাওয়া যায় বলেন मन खराब कर बस रही सब कथा खुद मन पड़ते कथा कही आजकल मधुर समय सुंदर समय तुम अन्य कारो कथा चिंता कर नष्ट करियो ना आजकल रात खाली तुम्हार আইসকা তুমি আমি আমি তুমি আমি তুমি তুমি আমি সার কেউ নাই কেউ নাই সাইলি কি সব ভুলিয়ে থাকা যায় কয় কিছু কিছু স্বার্থপরতা আছে যে স্বার্থপরতায় কোনো দোষ নাই আছে পবিত্রতা আছে বিশ্বাস আছে ভালোবাসা জান তুমি আজকে রাতে ব্যাগ ভুলে যাই কাল তোমার আমার কথা ভাবো তুমি কালকে সকালে উঠুন দুনিয়ার ব্যাগের কথা ভাবি তুমি এত সুন্দর করিয়া এত মিষ্টি মিষ্টি করিয়া কথা গুজগাস করিয়া কও কেমন তারা যে মাস্টারলাই সারা জীবন আমি কষ্ট করলাম রাস্তা খারে সিক করে ফেললাম রাতে ভোর রাত না ঘুমে কাটাই দিলাম দম বন্ধ আসছিল এরপর জোর করে দম নিলাম জোর করে বাঁচিয়ে থাকলাম সেই মানুষটা আমার পাশে আছে আমার পাশে বই রয়েছে আমার বউ হই বই রয়েছে রবীন্দ্রনাথের মতো বলতে হয় অবশেষে আমি তাহারে ফাইলাম ফাইলাম আমি ভালোমন্দ কিছু বুঝি না আমি খালি বুঝি আর মনের মানুষ আর পাশে বই রয়েছে তুমি এত ভালো কে তুমি এত সুন্দর কে লাগে আজ তোমাদের অফিসিয়ালি বাসর রাত
আমার এই পুষ্পগুঞ্জের ছোট্ট নীর বাসরাত সাজানোর মতন অবস্থা আমার নেই, তাই তোমাদের জন্য এনেছি এই ফুলের উপহার, নাও গ্রহণ করো। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। শোনো, আজকের এই বিশেষ রাতে তোমাদেরকে গুরুত্বপূর্ণ দুটি কথা বলি। আজকের দিনে অর্থ এবং সময় অপচয় করার কোনো মানেই নেই। শোনো, মনের যদি মিল থাকে তাহলে গভীর অরণ্যে যেও ভালোবাসা স্থাপন করা যায়। আমার মতে সন্ধ্যা 7টার মধ্যেই বাসর ঘরে ঢুকে পড়া উচিত, কারণ আজকের রাত হচ্ছে বোঝাপড়া রাত, আজকের রাত হচ্ছে একে অপরকে চেনার রাত, আজকের রাত হচ্ছে একে অপরকে সান্নিধ্য দেওয়ার রাত, আজকের রাত হচ্ছে একে অপরকে তর্ক বিতর্কে ভাসিয়ে দেওয়ার রাত। এই রাত মাত্র 4-5 ঘন্টার জন্য নয়, এই রাত হওয়া উচিত 65,000 ঘন্টা, কিন্তু যে আমাদের নিয়ম আছে মাত্র 6 ঘন্টা, এই 6 ঘন্টাকে কাজে লাগিয়ে রাখতেই হবে। যাই হোক, যাওয়ার আগে একটা কথা বলে যাই, এই যে বরিশাল আর নোয়াখালীর এই যে মিল, এই যে বন্ধন, আমার দারুণ ভালো লেগেছে। মজার ব্যাপার কি জানো, আজকে এক দম্পতি এসেছে, তাদের বাড়িও বরিশাল নোয়াখালী। অদ্ভুত ব্যাপার, এই পুষ্পকুঞ্জ নোয়াখালী আর বরিশালে ভরে গেছে। বাহ, কি যে ভালো লাগছে, আমার মনে হচ্ছে আনন্দে আমি কেঁদে ফেলি। কালকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে আসার পথে দেখলাম ঘন ঘন মেঘের টুকরো, বৃষ্টি হয়তো নামবে, এই বৃষ্টির রাত হয়ে উঠুক বাসররাতের অনন্য সৃষ্টি। জয় হোক বৃষ্টির, জয় হোক বাসর রাতের। আমি যাই। চমৎকার, চমৎকার, আমার যে কি ভালো লাগছে, আমি ঠিক বুঝতে পারছি না তোমার আবেগ। আমি চাই আমি যেটা পারিনি তোমরা সেটি করো, ভালো থাকো। সাবুর, তোর আজমত ভাই আর জান্নাত আপা এদের কোনো খোঁজ খবর ভাই সত্যি? আরে বেটা, খবর নিলে তো জানতে পারবে। হ্যাঁ, খালু জানে ভাই জান আর আপার নাম ওটা ভুলতেই পারে না। হ্যাঁ, খালি একটাই কথা, এই দুনিয়াতে কি নোয়াখালিয়া পোলা মাইয়া ছাড়া আর কোনো পোলা মাইয়া আসেলে না? আরে বেটা, একটা খরাতেই জগাতে মাইয়া পোলা হইলে তো হে মানি লইতি, কোনো কথা বলতে না। এই একটা জায়গা তো তোর খালু জান আর আমার সাসার সাথে খুব মিলে গেছে, তারও তো একটাই কথা যে এই দুনিয়া কি বরিশাল্য হোলা মাইয়া ছাড়া আর কেউ নাই। ডাঙ্গারে কাটা না বাজাইয়া মোরে বলাইছো কাহি দেখো দোস্ত, আর কাছে কি মনে জান আছে, এই যে এরা জোড়া জোড়া ভাগি গেছে না, এটা একদিকে তুমি ভালো হয়েছে, আর তা নইলে বুঝছ নি এই যে নোয়াখালী ফ্যামিলি আর বরিশাল ফ্যামিলি এই যে দিনের পর দিন চলতেছে ঝগড়া বিবাদ, এগুলো ক্ল্যাশ, এটা কোনোদিনও তোর মৃত্যু না, বুঝছ নি। এখন আমার যেটা মনে হইতেছে, আমরা যেটা করতে পারি, আমরা দুজনে মিলি জনমত সৃষ্টি করব, জনমত সৃষ্টি করি, এই দুই পরিবারের মধ্যে একটা শান্তি, একটা শান্তি সৃষ্টি করবো আর কি, বুঝছ নি, তার একটা শান্তি সেতু নির্মাণ করবো। আর এই শান্তি সেতু নির্মাণ করতে হলে আমার যেটা মনে হয়, তোর আর আমার মধ্যে একটা শান্তি চুক্তি করা দরকার। শান্তি চুক্তি এইটা আর কি? শান্তি চুক্তি মানে, শান্তি চুক্তি মানে বুঝলি না, মানে আমাদের যেটা করতে হইব, বুঝছ নি, আমরা যেভাবে হোক এই দুই পরিবারের কাছে, বুঝছ নি, এদেরকে আনে দিতে হইব, জনগণের মধ্যে দিয়ে এটাকে এমনভাবে জনমত সৃষ্টি করতে হইব যাতে বাধ্য হয় তোদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি এদেরকে মানে নিতে, এছাড়া কোনো উপায় তো আমি দেখতেছি না। হ্যাঁ শুন, এক্ষেত্রে দরকার হলে আমরা অনেক অনেক উদ্যোগ আমরা নিতে পারি, মনে কর স্বাক্ষর অভিযান, তারপরে মিটিং, মিছিল, সেমিনার, তারপর মাইকিং, সব উদ্যোগ আমাদের নিতে হইব, বুঝছিস না। শুন, এই যে সেমিনার, সিম্পোজিয়াম, এই যে মিছিল, মাইক, মিটিং বলতেছি না, এগুলো যদি না করতে পারি তাহলে কিন্তু তোর আর আমার এটার উপর অনেক কিছু নির্ভর করতেছে দোস্ত, বুঝছিস না। সো এটা আমাদের করতে হইব এনি হাউ। এই যে সিম্পোজিয়াম, সেমিনার, মাইকিং, মিছিল, মিটিং, এইটুকু জানা করলাভ কি? আর হেদের এই জিনিসটা কমপ্লিট করতে পারলে, বুঝছ না,
এরপর তো আমরা আছি বুঝছ না, ধাপে ধাপে এরপর আমাদেরটা আসতেছে, আমাদের উপহার টাকা পয়সা গিফট আমাদের ভবিষ্যৎ কত কিছু নির্ভর করতেছে বুঝছিস তুই এবার। হ্যাঁ হ্যাঁ দোস্ত, এখন কত তুই রাজি আসত রাজি দোস্ত, কিন্তু দোস্ত কামটা করতে হইবে কিন্তু খুব গোপনে, কোনোভাবেই যেন প্রকাশ না পায়। প্রকাশ পাইলেই কিন্তু মনে করো কিল একটাও মাটিতে পারবে না। কারণ হোটেলের স্টুডেন্টে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ, ঠিক আছে। কান্দু কান্দু, চোখের পানি এখনো শেষ হয় নাই না, কান্দু
মন প্রাণ ভরে কান্দ। এই কান্দনের কারণ কিন্তু তুমি। হয় এই কান্দনের মূলে তো আমি। অগো যদি প্যাটে না ধরতাম তাহলে তো আজ আমার এমনি কান্দতে হইত না। আমার এতদিনের মান ইজ্জত সম্মান সব সব শেষ করে দিছে। একদিন না একদিন তো গ্রামের মানুষ জানবে। তখন আমি এই মুখ কেমনে দেখামু, এই মুখ মানুষেরে কেমনে দেখামু। এসব দোষ তোমার। এই তোমার লাই পাইয়ে পোলাপান গুলা এইরকম একটা ঘটনা ঘটাবার সাহসটা পাইছে। জীবনটা শেষ করে জাগো। আমি এত ভালোবাসলাম, তার আমার কথা একবারও ভাবলে না। তুমি আমার মরণ দাও না। এত তাড়াতাড়ি আল্লাহ তোমার মরণ দেবে না। অগজন্ম দিয়েছে পাপ তুমি করছো, সেইটার প্রায়শ্চিত্ত না হওয়া পর্যন্ত তোমার মরণ নাই। মানুষ ভালো করছে, পলাই গিয়ে ভালো করছে, বাবার দায়িত্ব কমাইতেছে, বাবার খরচ করতে হয় নাই, ভালোই করছে। ও কি তুমি কান্দ গা, বেটা মানুষই কান্দে। বেটা মানুষের তো কান্দতে হয় না, বেটা মানুষের তো কান্দন দেখাইতে হয় না। এনে দিয়ে মুখ মুছো, নেব দাঁড়ো। শাড়ি পরছ, আমার খুব সুন্দর লাগবে। আই কি তোমার একটু সালাম করতে পারি? কি লিগে সালাম করবা? কারণ স্বামীর পায়ের নিচে স্ত্রীর দেহ। তোমার এই কথাটা ভুল। তোমার এই কথাটা ঠিক না। মায়ের পায়ের নিচে হইল সন্তানের বেহেস। তুমি আমারে তোমার বুকে সারা জীবন আগলে রাখবো। তোমার তো ভয় কিনলে গিয়া বরিশাল একটা পোলারে বিয়ে করছো, এরপরে যদি এত ভয় থাকে তাহলে ওইবে
কত ছোট্ট জীবন আমাদের, আর ভালোবাসা কত বড়। জীবন কেন এত বড় হয় না? আমার মাঝে মাঝে ইচ্ছা করে জানো, তোমার ধৈরা আর হাজার বছর বাঁচি। দুনিয়ায় তো মানুষ তো একা, একলা, এতে একলা একলা চলতে হবে সারা জীবন। আমি কিন্তু একলা না। আমার সাথে তুমি আছো। স্যার, আপনার মনটা খারাপ কেন? কেন খারাপ জানিস? আজকে দুজন কপলের বাসরাত হচ্ছে, তার মানে টেনশন শুরু হয়ে গেল রে। বিয়ে তো একটা আনন্দের বিষয়, বাসর মানে একটা আনন্দ, এটা টেনশনের কি হলো স্যার? ওরে, বিয়ে মানে আনন্দ না রে, বিয়ে মানে হচ্ছে টেনশন। তোরে গল্পটা ভালো করে বুঝিয়ে বলি শোন। এই যে বিয়েটা হলো, কিছুদিন পরে কি হবে, বাচ্চা হবে, সেই বাচ্চা নিয়ে টেনশন। তারপরে কি হবে, বাচ্চাটা বড় হবে সেটা নিয়ে টেনশন, বাচ্চাটা কোন স্কুলে ভর্তি হবে সেটা নিয়ে টেনশন, স্কুল গেল। তারপরে হাই স্কুল, সেটা নিয়ে টেনশন, হাই স্কুল গেল। তারপরে কলেজে যাবে, কলেজে নিয়ে টেনশন, কোন কলেজে ভর্তি, মেডিকেলে যাবে না প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যাবে, এই নিয়ে শুরু হবে টেনশন, কোচিং করাতে হবে, হাবি যাবি নানা বিষয়ে টেনশন। এমনকি বলতে ভুলে গেলাম, ছোটবেলায় যে দুধ খাওয়াবে সেই দুধটা ভেজাল কিনা সেটা নিয়ে টেনশন,
এই যে ফল খাবে ফরমালিন থাকবে কিনা সেটা নিয়ে টেনশন টেনশন আর টেনশন। তারপরে বিশ্ববিদ্যালয়ে যাবে, বিশ্ববিদ্যালয়ে যে সেই মেয়ে প্রেম করবে, কার সঙ্গে প্রেম করবে সেটা নিয়ে টেনশন, ভালো পরিবার পাবে কিনা সেটা নিয়ে টেনশন। তারপরে বিয়ে দেবে, কার সঙ্গে বিয়ে দেবে, ভালো পরিবার দেখে দেবে নাকি দেবে না, ধর দিল তারপরে কি হবে, ওই ছেলের বাচ্চা হবে, সে কেমন বাচ্চা হবে সেটা নিয়ে টেনশন। দাদা আমার টেনশন ছিল একেবারে, এই যে বিয়ে থেকে কবর পর্যন্ত শুধু টেনশন আর টেনশন। এই কথা চিন্তা করে আমি হিসাব করে দেখলাম, বিয়ে মানে আনন্দ না রে, বিয়ে মানে টেনশন, বিয়ে মানে বেদনা। ওরে এই জন্য কাঁদছি রে, তুইও কাঁদ। স্যার আমি ফালতু, আমি কান্দি, আপনি কান্দেন না স্যার, আপনি কান্দলে আমার খুব কষ্ট লাগে স্যার, আপনি কান্দলে আমার আব্বার কথা মনে পড়ে স্যার। স্যার কান্দেন না স্যার। ওরে ফালতু, আর ভাল লাগে না রে, বলতে ইচ্ছা করে, পৃথিবীর মানুষকে বলতে ইচ্ছা করে, ও ভাই বোনেরা তোমরা আর বিয়ে করো না, আর টেনশন নিও না, এত টেনশন নিয়ে মানুষ কেন বিয়ে করবে। স্যার কান্দেন না, আমার মনে অনেক কষ্ট, জোরে জোরে কান। না তেমন কিছু না চাচা, আসলে একটা জিনিস চিন্তা করে দেখলাম আর কি, সেটা হলো যে আমি তো অত্র এলাকায় দীর্ঘদিন পর্যন্ত আছি, কিন্তু যে আমনের মতন শিক্ষিত বিদ্বান লোক এই এলাকায় কয়জন আছে? এই যে মনে করেন আমার চাচা সাবুদ্দিন চাচা, তার আছে, তার মনে করেন টাকা পয়সা আছে, বয়স হয়েছে, কিন্তু এডুকেশান শিক্ষা যে জিনিসটা এটা তার কিন্তু তার মধ্যে কিন্তু নাই, বুঝছেন নি? এখন আমি যেটা বলতে চাইতেছি আর কি, যে মনে করেন আপনার যে বিবেচনাবোধ, আপনার যে বিদ্যাশিক্ষা, তার ধারে কাছে তো অত এলাকায় কেউ নাই, সুতরাং যে কোনো সমস্যা হইলে সেটার সমাধান কিন্তু আপনি দিতে পারেন এটা আমি বিশ্বাস করি। এই যে আজকে সকালবেলা আমি বের হইলাম, আমার কাছে মনে হইলো যে আপনার মতন এরকম বিদ্যান মানুষের সাথে দেখা হওয়া মানে আমার আজকের দিনটা শুভ হওয়া, বুঝছেন না? কই দিয়ে চাচা, এখন তো যে আষাঢ় শ্রাবণ মাস, ব্যাড ওয়েদার, এই মনে করেন এখন মেঘ একটু পরে বৃষ্টি, এরপর রোদ, কিন্তু ওইটা কোনো বিষয় না, এই ব্যাড ওয়েদারও আপনার মতন এরকম একজন শিক্ষিত গুডম্যানের সাথে দেখা হইলে মানসিকতা ভালো হয়ে যায়। তো যেটা বলতেছিলাম আর কি, যে এখন এই পরিস্থিতিতে আমার যেটা মনে হয় যে আপনার মতন বিদ্বান এবং শিক্ষিত মানুষ, আপনি যদি কোনো উদ্যোগ নেন তাহলে যে ফ্যাঁসটা লাগছে এখানে একটু গিরিশ যদি আপনি ঢালি দেন তাহলে জিনিসটা স্মুথ হয়ে যায়, বিষয়টা আপনি ক্লিয়ার আমার মনে হয়। কিয়ের উদ্যোগ, কিসের উদ্যোগ, কিসের উদ্যোগ নিব আমি, কিয়ের গিরিজ, হ্যাঁ কিসের সমাধান? চাচা জান, বিষয়টা তো আপনি সবই জানেন, আমিও জানি, শুধু আমরা না গ্রামের সবাইও জানে। এখন যেটা বলতেছিলাম যে এই বিষয়টাকে আপনি উদ্যোগ নিলে এটা একটা সুস্থ সমাধান করা যায়। আমি যেটা বলতেছি যে আপনি ইচ্ছা করলে তাদেরকে একটু ফিরে নিয়ে আসতে পারেন। এই এই তুই কেটা, তুই কেটা, ও আর কী এখন চাচা জান, আর না আর সিনেমা মানে আমি মুখ দে না, নাপতালি করো, হ্যাঁ হাইতে হাইতে নাপতালি করো, এক সুপর দিয়ে তোরে সাবুদ্দিনের থাক থাকতে মনে করছো তুমি চালাক হয়ে গেছো না? তুমি আমার ভালো মন্দ শিখাও, ব্যাড ওয়েদার শিখাও, গুড ওয়েদার শিখাও। এই আমার পোলা মাইয়ে যদি খালে পড়ে থাকে পড়ুক, ওরা যদি খালে পানিতে ডুববে মরে মরুক, তোরে আমি বলাইছি, তোর সত্যি গোষ্ঠীকে আমি বলাইছি, হ্যাঁ সাবধান হয়ে যা, এই সাবধান হয়ে যা, আইলাম এই প্রবলেমটার একটা সলিউশন করবার লাগে, আর আপনি কত বরুং বারুন দেয়লেন, আবার আরো সোয়ার মারতেন সান খেন, দেখবো তো পোলা মাইয়া তো আনেরই গেছে, ওই দুই পক্ষজন আবার মিলি যাবেন, হিসে মতো ডাক দিবেন, আয় মকসেদ বুকে আয়, আয় সেদিনের অপেক্ষা থাকলাম। শাশির লোক একে না দেয়া করি যেমনই কেন, না শাশির লোকে দেয়া করানো ঠিক হইতো না, কারণ এখন যেই পরিস্থিতি
এই মানে উত্তেজনা অবস্থায় সাসা তো সোয়ার মারে ন সাসি মাইরও দিতে পারে বাদ দি। আল্লাহ কত সুন্দর পুকুর, অনেক দিন পর এত সুন্দর একটা পুকুর দেখলাম। আমার যে কি খুশি লাগতেছে জানো। আজমল, তুমি আমারে বলছো তুমি আমার একটা ফ্ল্যাট কিনা দিবা, তাইলে যে ছাদের উপরে সুইমিং পুল আছে তুমি আমার সেরকম একটা ফ্ল্যাট কিনা দিবা। আসাদি মুজাও, যে ফ্ল্যাটের ছাদের উপরে সুইমিং পুল আছে এই প্ল্যাট কিনবো আমি, যত টাকা লাগে এই প্ল্যাট আমি কিনবো। তুমি সাঁতার কাটবা, তোমার পোলামাই হইলে এই পোলামাই সাঁতার কাটবে, আমি তাই চেয়ে দেখবো। কি যে কর না, আমার লজ্জা লাগে। ওরে আল্লাহ রে, লজ্জা লাগলে তোমার যা ফাইন লাগে। শোনো, এই দুনিয়াই তো মাইয়ে মাসে লজ্জা যতদিন থাকবে দুনিয়া হাত দিন সুন্দর থাকবে, বুঝছো? হয়েছে যান, এখন যাই গোসল করেন, আমি সাই সাই দেখি। আমার কে বলতেছেন? আঙ্কেল, আমি আবুল বলতে আছি। শাহাবুল? কোন শাহাবুল? আঙ্কেল, আমি শাহাবুল না, শাহাবুল না, আবুল, আবুল। একটু জোরে বলেন। দূর বড় বড় বড়। কি বললেন আপনি? না মানে, না মানে আঙ্কেল আমি আবুল, আবুল। ও আপু, হাই 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 হাই, খুব বাইতার সাকর। জে 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 আঙ্কেল, তা কি জন্য ফোন করছেন বলেন? আঙ্কেল, যা হওয়ার তো হইয়া গেছে, এখন এই জেলায় বাড়াবাড়ি না করিয়া এই দিনে একটা সুস্থ সমাধান করার ব্যবস্থা করিয়া দেন। বুঝতে পারছি, কোম্পানিতে আপনার দিয়ে ফোন করেছে যাতে আমি রাজি হয়ে যাই। একটা কথা খুব ভালো করে আমি কোনোদিন বিআই বলি স্বীকৃতি দিতাম না, আর বাড়িতে কোনোদিন বৌমার সম্মান হাইত না। আর তার হোলা আছে না একটা শতান, সেও আমার বাড়িতে কোনোদিন আমার মাইয়ার জামাই হিসাবে সম্মান হাইত না। হলেন হলেন, আপনি হলেন, এত কথা কইেন না হলেন। সাঁতার কাটলেন? আমি প্রথম যেদিন আসছিলাম 2 ঘন্টা সাঁতার কেটেছিলাম, খুবই ভালো লাগছিল, কি বলো? হ্যাঁ আপা, শাড়িতে আপনাকে অনেক সুন্দর লাগছে। আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর তো, তাই ব্যাগ কিছু সুন্দর লাগে। এটা অবশ্য ঠিক বলছেন,
চলো যাই। ভাই বৃষ্টি আসতে পারে, তাড়াতাড়ি আসেন। অসুবিধা নাই রে ভাই, বৃষ্টি হলো আল্লাহর রহমত, অনেক শান্তি, যত বৃষ্টি তত শান্তি। চলো। মীমাংসা করিয়ালি বোঝাপড়া করিয়াল মধ্যে একটা কম করে এলো চারটা বাড়ি মারে বুঝছেন। আত্মীয়-স্বজনের খবর লইছি, ওনারও নাই, কোনে আছে আইও তো জানি না। আন্নার তো চেহারা ছবি দেখি মনে হয় না আন্নে কোনো চিন্তা আছে। আন্নে কি পাপ আপনাকে হাসা? আরে বাপ না, ওই আপনি বলেন আপনি কেমন মা? ওলা মাইয়ার নয় মাস ধরে হেড়ে দচ্ছে, আপনি চিন্তা করতে পারতেছেন না কত বড় অপমান করছে আমারে আপনার ওলা মাইয়া। আপনি অনেকদিন আমার বাইছেন, এখন কিন্তু আজকে আমার মা চিরকাল মা, এইটা কোনোদিন সাজি হইত না। বুঝলে রান্নাথ, আজকে খুব ভালো লাগতেছে। মনে করো যে অনেকদিন পর ফুগুরে গোসল করলাম, তা আবার বিয়ের পরের দিন, এই ভালো লাগা তুলনাহীন, সীমাহীন। এরপরে আরো একটা ঘটনা ঘটছে, ঘটনা হলো কি, জীবনে দ্বিতীয়বারের মতো আমি লুঙ্গি ফুচ্ছি। যাই বলো নাই বলো, এই জাগে আই একমার মন একেবারে ফ্রেশ হয়ে গেছে। মনে করো এই যে জমিন, আসমান, গাছ পালা, পানি সব কিছু দিয়ে কেমন যেন নতুন নতুন ফিল আসতে আছে। হ্যাঁ সাই তো বড় কথা, তোমার দেখে আরো কেমন কেমন যেন ফিল আসতে আছে। শোনো জান্নাত, মন যখন ভালো থাকে তখন দুনিয়ার ব্যাগ কিছু ভালো লাগে, কালারও মনে হয় দলা, আর মন যখন খারাপ থাকে তখন মনে করো যে মিষ্টিরও মনে হয় তিতা, জিলাপিরও মনে হইব তোমার তিত করলা। তোমার একটা জিনিস আমার খুব ভালো লাগে জানো শামস, তুমি খুব সুন্দর করে রিয়া গুছাই গুছাই কথা বলতে পারো। যার সুন্দর কান আছে, শোভনেন্দ্রিয় খুব সুন্দর, সে সবসময় মিষ্টি মিষ্টি মধুর মধুর কথাই শোনে। জান্নাত একটা কথা বলতাম, ওই আতকা আতকা মনে হইলে না মনটা খারাপ হয়ে যায়। আমি তো তোমারে কিছু দিতে পারলাম না বিয়ার পরে, মানে কিছুই দিতে পারলাম না, একটা সুতাও দিতে পারলাম না, ওই কাবিনের দেন মোহরও মাত্র 1 লাখ একটিয়া। এই যুগে 1 লাখ একটি কোনোটি আনি হিয়ালাই আতকা আতকা আর লাগে, মানে ওই ওই সমস্ত কথা বাদ দাও দি। শোন, যে পরিবারে ভালোবাসা থাকে
সে পরিবার 1 লাখ টাকা ও 1 কোটি টাকার সমান হয়ে যায়। তুমি শুধু আমার একটু মন খুললে ভালোবাসবা, আর কিছুই লাগবে না। জান্নাত, আমার কি করতে মন চাইতেছে জানো? নি আবার কি ফেসবুকে সেকেন্ডই মুভ সেকেন্ডই কি লিখুম জানো? নি এই পুষ্পগুঞ্জে আসি জান্নাত, মাই লাভ, মাই হেভেন, মাই গাইমিগি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। ওইসা ওইসা থামিন, ওইসা আই লাভ ইউ কইতে হবে না, পরে স্টক করা লাগবে। আমি বৃষ্টি পড়বে হন হন হা, আষাঢ় মাসে আকাশ হুরকি হয়ে যায়। আপনি কিছু জানেন না? আরে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আপনি আসলেন কই? আরে আমি হইলাম বারোয়ারি ব্যবসায়ী, আমি কি এক জায়গায় থাকি? এই যে কমলাঘাট দিয়েছি, কাঠের সালাম দিয়েলাম, নরসুন্দি গেলাম, 20,000 গামছার অর্ডার পাইছি, ওইটা দিয়েলাম, তা আমি কি অবসর থাকি? আচ্ছা ঘটনা কি? ঘটনা মানে কি? ঘটনা মানে হলো একটা হিস্টোরিক্যাল ঘটনা ঘটে গেছে, বুঝলেন নি? আর আমি খালি বেসা কিনের মধ্যে থাকলে হইব নি, খালি দুনিয়াদারি খবর তো লইতে হইব। শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, এই যে আমাদের এলাকায় নোয়াখালী পরিবার আর বরিশাল পরিবারের মধ্যে একটা ক্ল্যাশ চলতেছে না দীর্ঘদিন, হ্যাঁ সেটা এখন সমাধানের পথে। হ্যাঁ আরে শুনেন, আরো বাকি আছে, বরিশালের ছেলে নোয়াখালীর মেয়ে, আর নোয়াখালীর মেয়ে বরিশালের ছেলে, তারা জোড়ায় জোড়ায় ভাগি বিয়ে করে ফেলাইছে। আই হাই, এটা তো বড় আনন্দের সংবাদ, গ্রামের মধ্যে এত বড় একটা ঘটনা কইটা কইছে, কাক পক্ষীটার পাইব না, এটা হইতে পারে? এটা তো সবাইকে জানাইতে হইব, কি কও? বুঝি আনে খেপে গেছেন, আনে বিয়া করে জানাইবেন কেন? তবে এক কান কথা কই, আই জানার লগে বিষয়টা শেয়ার করছি, এটা কিন্তু আনে কইন না। এই এটা তুমি কেমন কথা কইলা? আমি বারোয়ারি ব্যবসায়ী হইতে পারি, কিন্তু আমি তো বারোয়ারি কথা চালাচালি করি। লুঙ্গি ভরবেন কেন? আপনারা ফ্যান করে অবস্থা ভালো লাগতেছিল তো, লুঙ্গি ভরবেন কি? ইল্লাই বলতো না, বলতো না, এত বড় একটা আনন্দের সংবাদ আরাম করে দিতে হইব না, আর লুঙ্গি দিল আরামের প্রতি, বুঝলা? ঠিক আছে, আচ্ছা 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 আচ্ছা, ঠিক করে দাও লুঙ্গিটা, ঠিক করে দাও। ও হ্যালো ব্রাদার, গোসল হলো? ইয়েস ব্রাদার, গোসল হয়েছে। মনে করেন যে ফিলিং গ্রেট, ফিলিং এক্সাইটিং। Right, you're right. আমার বিয়ের পর প্রথম যখন এখানে গোসল করতে আসলাম, আমার ফিলিংসটাও একই রকম ছিল। ফিলিং সেম 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 সেম। অ্যাকচুয়ালি আমরা আপনাদের বিয়েতে কিন্তু কিছু দিতে পারলাম না, কি বলো? না না ব্রাদার, কিছু লাগবে না, ভাবি আমাদের কিছু লাগবে না, আপনারা খালি দোয়া করবেন, কারণ পৃথিবীতে দোয়াটা সবচেয়ে কম পাওয়া যায়। কিন্তু আল্লাহ মহান আল্লাহ, তারা দেখেন না, আষাঢ় মাস আকাশ হুরকি করে দিছে, ঝরঝরায় আল্লাহর রহমত বর্ষণ হইতেছে। কি যে বলেন না ব্রাদার, অবশ্যই দোয়া করব, কিন্তু আপনাদের বিয়ে উপলক্ষে আমি অন্যরকম কিছু আপনাকে গিফট করতে চাই। ভাবি আপনি আবার কিছু মনে করবেন না। ও কয়েন ভাইয়া, আমি কেন কিছু মনে করব? আর আমি তো বুঝতেই পারতে আছি না কি গিফট দেবেন আপনি। আমি তো কিছু বুঝতে পারি না, তুমি আবার কি উপহার দিবা? আমি উনাদেরকে সেই বিখ্যাত শায়রিটা শোনাবো। ও আচ্ছা, শোনাই ভাই। কভি কভি মেরে দিল মে খেয়াল আতা হ্যায় কি জিন্দগি তেরে জুলফো কে দারুন শাম মে গুজরনে পাতি তো শাদাব ভবিষ্যত সে ইয়ে রং জো গম কি সাহি জো দিল পে ছাই হ্যায় তেরি নজর কি শাম মে ভবিষ্যত মগর ইয়ে হো না সকা অর আব ইয়ে আলম হ্যায় কি তু নহি তেরা গম তেরে জুস্তজু ভি নহি গুজর রহে কুছ ইস তরহ জিন্দগি জ্যাসে কিসি কিসি কে সাহারে কি আরজু ভি নহি না কোই রাহ না মঞ্জিল না রোশনি কা সুরাগ ভটক রহে অন্ধেরো মে জিন্দগি মেরি ইনহি অন্ধেরো মে রহ জাউঙ্গা মে কভি খোকর মে জানতা হুঁ বস মগর ইয়ে কভি কভি মে দিল মে খেয়াল আতা হ্যায়
वाओ बेबी वाओ वाओ बेबी वाओ दारुण बोलछेन भाई अच्छा भाई हमने बांग्ला कोनो किसी जानेन ना जी जानि तो बोलन ना कखनो कखनो आवाज मने मुते के ख्याल होय যে জীবনটা যদি তোমার নরম চুলের ছায়ায় কাটিয়ে দিতে পারতাম কিন্তু এটা হলো না এখন এটা স্বপ্নের মতো তুমি আছো শুধু তোমার স্মৃতি রয়ে গেলাম আমি অন্ধকারে আমি জানি তুমি আছো আশেপাশে তারপর কখনো 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 মামলার মীমাংসা করবো একই তো কোনো খোঁজ খবর নাই দেখছুন তোকে আর আমাকে তো উচিত ছিল একটু ফোন করা তাই না তাদের ফ্যামিলির ব্যাপারে আমাদের ভূমিকা কি কম ছিল নি আরে বেটা যারা পলাইয়া যায় হেরা কি মোবাইল খোলা রাখে নাকি রাখ তুই তো পারে রাখ আমি একটু ট্রাই করে দেখি যদি ফাই যাই আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে দোস্ত একদম ঠিক কথা কইছস মোবাইল তো বন্ধ আরে বেটা এইডারে কয় পুরুষ মানুষ লগে একটু ভ্যানিটি ব্যাগ মানে ওই মাইয়া মানুষ থাকলে এই দুনিয়াদারির ব্যাপার কিছু ভুলিয়া যায় বুঝছো কথাটা তো ঠিক করলি না দোস্ত কে আমি তো আমার লাইফে ফাইলাম না আরে বেটা তুই কি পুরুষ মানুষ নাকি আয় আবুল্লা কি ফল কথা কমিরা কিন্তু ওই দেখছস নি পুকুরে পানি কিন্তু বাচ্চাছে ওই ডর দেখাইয়ে মরে লাভ নাই আরে বেটা দুদিন পর তো তুই আর আমি বিয়ে আইব তুই যদি মরে পানিতে ছুপাও তোর কি আমি ছাড়িয়ে দিব মনে করছ ওরে আমার ভাই রে সাধো সাধো আনে সাধো তুমি ভাইও সাধো ভাই সালামালাইকুম
আচ্ছা একটা ঘটনা শুনা আমি আর বাড়ি থাকতে পারলাম না। আচ্ছা চাষা এই ধরনের ঘটনাটা ঘটলো কেমনে? আপনার মতো একজন মহান ব্যক্তিত্বর বাড়িতে এই ধরনের ঘটনা ঘটলো কেমনে চাষা কন্তধি? আর আমি একটা জিনিস বুঝি না, যারা গেছে এরা তো পোলা পান না, তারা এই ঘটনা ঘটাইলো কেমনে? আপনি কইছিলেন চাষা কন্ত। আচ্ছা ঠিক আছে ঘটনা ঘটছে ছিলেন আপনি পারেন নাই, আপনি আমারে কইতেন আমি দেখতাম। এটা বুঝছি, খবরটা তোমার দিছে কেন এইরকম? যার কাছ থেকে শুনি এইটা কোনো ব্যাপার না চাচা, খবর কোনোদিন চাপা থাকে না, এইটা আপনার বুঝতে হইব। আমি সেই জন্য শোনার সঙ্গে সঙ্গে আপনার সাথে দেখা করতে এসে পড়ছি, কারণ চিন্তা করলাম চাচার তো অনেক বড় বিপদ, এই বিপদে যদি আমি না থাকি তাহলে আপনার পাশে কে থাকবো কন্ত চাচা? যাই হোক, আচ্ছা চাচা অনুষ্ঠান করার কথা চিন্তা করছেন? অনুষ্ঠান করলে কিন্তু চাচা ডেকোরেশনের দায়িত্বটা আমার দিতে হইব, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, অনুষ্ঠান করলে খবর নেব। মানে অনুষ্ঠান করলে কি? অনুষ্ঠান করতেই হবে, আর আপনি যদি অনুষ্ঠান না করেন আপনার মতো এই বিচক্ষণ ব্যক্তির কোনো মান সম্মান থাকবে বলেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কেউ যদি কারো পক্ষে বরযাত্রী যাওয়ার কথা বলে আমি যাব না, আমি আপনার পক্ষে যাব, কারণ আপনি হইলেন এই গ্রামের একজন মাথা, আপনি হইলেন আমি কি এইটা আমি খুব ভালো করে জানি, তোমার এত চিন্তা করলে কোনো কাম নেই, তুমি লুঙ্গি পরিয়া যেখানে যাওয়ার এখানে যাও, যাও। আপনার তো এখন মনে হয় একটু অর্থকরী সমস্যা যাইতেছে। আপনার ওই যে সুক্কা আম গাছটা আছে না, ওই মোটাটা, ওইটা আপনি আমার কাছে বেচে দিতে পারেন, দাম একটু আমি বেশি দেবো, চিন্তা করেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সুক্কা আম গাছ বেচবো না মিডা আম গাছ বেচবো, সেইটা আমি যদি ঠিক করি তো তোমার আমি কমু আনি, যাও তুমি এখন যাও। কেমন আছেন স্যার? এই বৃষ্টি বাদলার দিনে বুড়ো মানুষে জিজ্ঞেস করতে নাই কেমন আছেন, জিজ্ঞেস করবা অহনও আছেন তো? দেখুন না স্যার। তা তুমি কেমন আছো মকসেদ? আমি আছি স্যার ভালোই। কিন্তু যে আমাদের শাহাবুদ্দিন চাচা উনি তো ভালো নেই স্যার। হ্যাঁ শাহাবুদ্দিন কিছুই কেন স্যার, আপনি কিছুই জানেন না? না আমি তো কিছুই জানি না। আরে বলেন কি স্যার, আপনার মতন এরকম একজন শিক্ষিত প্রবীণ ব্যক্তি এই গ্রামের লক্ষ নাগরিক কমিটির সভাপতি, আপনি তো পারেন স্যার এটার একটা সুষ্ঠু সমাধান দিতে। কিন্তু সমাধান সমস্যার তো আমি জানলাম না, সমাধান আমি দিব কেমনে? ও হ্যাঁ তাও তো ঠিক স্যার, মানে আপনি সমস্যা না জানলে সমাধান কীভাবে দিবেন স্যার? হ্যাঁ বিষয়টা আমি আপনার সাথে শেয়ার করতে পারি, কিন্তু স্যার আপনাকে কথা দিতে হবে আপনি এটা কারোর কাছে শেয়ার করিয়েন না, আমি যে আপনারা বলছি এটা আপনি কারো কাছে করেন না। আচ্ছা ঠিক আছে আমি বলবো না যে তুমি বলছো। ঠিক আছে তাহলে বলতেছি শোনেন স্যার, একটা হিস্টোরিক্যাল ঘটনা ঘটে গেছে। এই যে শাহাবুদ্দিন চাচার ছেলেমেয়ে আর কুব্বুস চাচার ছেলেমেয়ে এরা দুজন একে অপরের হাত ধরে ভাগি যায় বিয়ে করে ফেলাইছে। কলায় বিয়ে করে ভাগি গেছে, তা মারামারি হয় নাই তো? না না এখনো মারামারি পর্যন্ত ঘটনা ঘটে নাই, কিন্তু হইতে কতক্ষণ। এই জন্যই স্যার মানে আপনাদের মতো প্রবীণ ব্যক্তি শিক্ষিত ব্যক্তি এই যে গ্রামের লক্ষ নাগরিক কমিটির সভাপতি আপনাদেরকে স্যার এটা একটা সুষ্ঠু সমাধানের জন্য উদ্যোগ নিতে হবে স্যার, আপনাদেরকে স্যার এগিয়ে আসতে হবে, আর তো মানবতার সেবায় আপনাদেরকে এগিয়ে আসতে হবে স্যার। অবশ্যই উদ্যোগ নেব, আমি বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করতেছি, দেখি কি করা যায়। জি স্যার প্লিজ একটু দেখেন স্যার। আসি বাবা। ঠিক আছে। ও স্যার আবারও মনে করা দিই স্যার, আমি যে আপনারা এটা কইছি এটা কারো করেন না স্যার। না না নিশ্চিন্ত থাক। ঠিক আছে স্যার একটু সাবধানে যাইন, ওই বর্ষা বাদলের দিন তো, ওই ঠেকটা দা আছে ফিসলা খাই পড়ে যেতে পারেন, সাবধানে যাইন স্যার।
ব্যাপারে কি এখনো কারোর লগে শেয়ার করো না মনে হয় বন্ধু তোর লাইনারে বন্ধু তোমার কথা শুনি যদি আমি চলি হ্যাঁ তাহলে থানা পুলিশ করতে গেলে আরেক সর্ণম আসিব কি রে পুলিশের কাছে যাই আমি আমার নিজের পায়ে কুড়াল মারতে পারতাম না তোমার বুদ্ধিতে আমি একবার তান্ত্রিক ফান্ত্রিক আনি এক বিপদের মধ্যে পড়ছি অন আবার হুলিশ লই আরেক বিপদের মধ্যে পড়ি এইসব আর দ্বারা হইতো না আর তোমাকে আমি একটা কথা বলি দিই এখন আসে না কেন জানো টেয়া আছে তো টেয়াটা শেষ হোক হেডের মধ্যে টান পড়ুক তখন ঠিকই চলে আইব কে ডাকে এই সময় আবার কে আইলে তাই চলো এত মোটা শরীর